আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ পাকের ইচ্ছায় বিগত 10টি বছর একজন সংসদ সদস্য হিসাবে, জনপ্রতিনিধি হিসাবে, জনগণের সেবায় সেবক হিসাবে, যে জনগণের মাঝে থেকে জনগণকে পরিবারভুক্ত করে তাদের কাছে থাকার যে চেষ্টাগুলো করে গিয়েছি আমি, শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে শুকরিয়া জানাই। আমার সোনারগাঁয়ের বাসীকে আমি ধন্যবাদ জানাই। আমি নির্বাচনের প্রচারণায় যেখানে যাচ্ছি, আমার পিতৃতুল্য মুরব্বী বিশেষ করে তারা আমাকে জড়িয়ে ধরে তারা বলে, আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ বাবা তোমার জন্য আমরা দোয়া করি, অনেকে বলে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করি। অনেক মায়েরা আমি ঘরে ঘরে যাই বসেতে, অনেক মায়েরা আমাকে দোয়া করে, আমার মাথা খুঁজে আমাকে আদর করে তুমি হবে আমার সেই মূল জিনিসটা হল। আমি 10টি বছর নিজের লোভ লালসতা সব ত্যাগ করে আমার অর্থ সম্পদ বিক্রি করে করোনা মহামারী সহ বিভিন্ন ব্যাপারে অসহায় মানুষের পাশে থাকার যে কাজগুলো আমি করে গেছি, মানুষের পাশে ছিলাম, এটারই পুরস্কার হিসাবে মানুষের যে ভালোবাসা আমি পাচ্ছি আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আমার সোনারগাঁয়ের বাসীকে আমি ধন্যবাদ জানাই। আমি এই নির্বাচনে এমনভাবে এই প্রচারণায় না নামলে, ঘরে ঘরে না গেলে আমি বুঝতাম না যে জনগণ আমাকে, সোনারগাঁওবাসী আমাকে তাদের সন্তান হিসাবে, ভাই ব্রাদার হিসাবে গ্রহণ করে আমাকে এত ভালোবাসে। আমি সত্যি আলহামদুলিল্লাহ। ভাই, আপনি যখন মানে এখনও আছেন আর কি, আপনি কিন্তু অনেক উন্নয়ন কাজ করছেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে উন্নয়নের সাথে আরেকটা থাকে মানুষের কিন্তু চাহিদার কিন্তু শেষ নাই আর কি। এইবার নির্বাচিত হলে এমন দুইটা যে গুরুত্বপূর্ণ কাজ কি করবেন, মানে আপনাদের ভোটাররা কি আশা দিবেন? আমি গত দুটি নির্বাচনে, বিশেষ করে গত নির্বাচনে আমি যে কমিটমেন্টগুলো জনগণের কাছে করেছিলাম, যে আমি সোনারগাঁয়ের প্রত্যেকটা বড় ব্রিজগুলো করার কথা ছিল, আল্লাহ পাকের ইচ্ছা সবগুলো সম্পূর্ণ হয়েছে। একটা ব্রিজ এই যে ইউনিয়নে আমি দাঁড়িয়ে আছি, সাতদি বন্দর কলা গেছে, এই ব্রিজটাও কমপ্লিট, খালি টেন্ডার বাকি 162 কোটি টাকা। ব্রিজের ক্ষেত্রে আমি বড় ছোটো সম্পূর্ণ কাজ সম্পূর্ণ করেছি। পাশাপাশি আমি এসে গত নির্বাচনে ইস্তারে বলেছিলাম সোনারগাঁয়ের কোনো সাথী রাখবো, আমার মা বোন আমার জনগণ তাদের প্রবলেম হয়। সেই জন্য আজকে আপনাদের কিছু বলতে পারি যে সোনারগাঁয়ের প্রায় 90% যে সাক্ষু ছিল এখানে কালবার ব্রিজ হয়েছে ছোট বড়। আর শিক্ষাক্ষেত্রের ব্যাপারে যেটা ছিল, আমার সোনার 113টা স্কুলের মধ্যে অধিকাংশ স্কুলই ছিল মানে খুবই করুণ অবস্থা ভবনগুলো। আমি আসার আগে যে খবর নিয়েছিলাম, এর আগে যারা ছিলেন এই বিগত প্রায় 5-7 বছরে মাত্র 60টা ভবন হয়েছিল। আল্লাহ পাকের ইচ্ছা, আমি সবার সহযোগিতায় আমি এই সোনারগাঁয়ে আমার প্রাইমারি স্কুলগুলোর মধ্যে মাধ্যমিক প্রাথমিক স্কুলে 71টা ভবন অলরেডি প্রায় কমপ্লিট এবং কয়েকটা ভবনে কাজ চলছে এবং আরও 10টি ভবন অনুমোদিত হয়েছে এবং ওয়াশ ব্লক সহ মাধ্যমিক স্কুলগুলো এবং হাসপাতাল, মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসার ভবন 4তলা এবং 2তলা এবং ঊর্ধ্বগতি ভবন প্রায় 41টা ভবন আজকে আমি এই 10 বছর আমার সম্পূর্ণ হয়েছে। শিক্ষাক্ষেত্রে আমি বেশি জোর দিয়েছিলাম, আমি ভবিষ্যতের কথা চিন্তা করে, আমার সন্তানদের কথা চিন্তা করে। তারপরে সোনারগাঁয়ে একটা স্বাধীনতাকে স্মরণ, মানে মুক্তিযুদ্ধের স্মরণে কোনো বিজয় স্তম্ভ ছিল না। আমি আসার পরে যে বিজয় স্তম্ভ হয়েছে, নতুন শহীদ মিনার হয়েছে, আমাদের এখানে একটা ট্রেনিং সেন্টার ছিল স্বাধীনতার সময়টাকে আমি মুক্তিযুদ্ধের জাদুঘর করেছি। সবচেয়ে বড় দুঃখের ব্যাপার ছিল মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, আমি যখন আসলাম তাদের অফিসে গেলাম তখন চাল দিয়ে পানি পড়ে। পরে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আবেদন করেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী সেটা অনুমোদন দিয়েছিলেন এবং তারপরে এটা আজকে বিশ্বমান, এখানে মুক্তিযোদ্ধা বসার জন্য তাদের জন্য কর্মব্যস্ত হয়েছে। আর আমার নুনের টেক এটা মায়ের দিক, সেখানে বিদ্যুৎ ছিল না। আমি শুকরিয়া যে আজকে আমার ওইখানে আমার সন্তানেরা বিদ্যুতের নিচে, আলোর নিচে তারা লেখাপড়া করতে পারে। আমি যে কমিটমেন্টগুলো করেছিলাম এটি প্রায় 90% কমিটমেন্টই কিন্তু আমি পূরণ করেছি। যে এই রাস্তা অবস্থা বেহাল ছিল, প্রশস্ত করে রাস্তা এটা করেছি,
এবং শোনা যায় বড় বড় রাস্তাগুলো হয়েছে। এখন যে ব্যাপারগুলো আমি শোনা যায় বা শিখেছে যেটা আমার বছর আগামী দিনে যদি আল্লাহ পাক আমাকে আবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার জনগণের ভোটে জনগণ যদি আমাকে ভোট দেয়, আমার যেটা ভীষণ আমি তা মোটামুটি কাজ গতবার এই টানে আমি শুরু করেছি গ্রামের ভিতরে রাস্তাগুলো ভাঙা করো। আমার প্রিয় লোক বাংলার প্রাচীনতম রাজধানী যে সোনারগাঁ, ইতিহাসের ভরা এই সোনারগাঁ, আর পীর আউলিয়া গাউস কুতুবদের অবস্থান ছিল এই সোনারগাঁয়ে। এই সোনারগাঁকে স্বাধীনতার অনেক পরেও এই সোনারগাঁ সেভাবে উন্নত হয়নি, কিন্তু দশটি বছর আমি খুঁজে খুঁজে আমার সোনারগাঁয়ের মানুষের কল্যাণের জন্য কাজ করেছি, পাশাপাশি উন্নয়নগুলো করেছি। এবং আমার আগামী এ হলো যে আমি সোনারগাঁকে পর্যটন রাজধানী করার জন্য চেষ্টা করব এবং গ্রামকে শহরে রূপান্তরিত করার যেটা মাননীয় প্রধানমন্ত্রী চেয়েছেন সেটা সেক্ষেত্রে আমি কাজও করেছি এবং ইনশাল্লাহ আমি গ্রামকে শহরে রূপান্তরিত করব, ছোট রাস্তাগুলো প্রশস্ত করব। আর সবচেয়ে বড় যে জিনিসটা হলো আমাদের যুব সমাজের অবক্ষয় রোধে আমি কাজ করে যাচ্ছি। তো মোটামুটিভাবে আমি বলবো আমি সবার কাছে ক্ষমা চেয়ে বলি, আমি উন্নয়ন করেছি, মানুষের জন্য কল্যাণের জন্য কাজ করেছি, করোনা মহামারীর সময় আমি নিজের অর্থ বিক্রি করেও তাদের পাশে রাত দিন কাজ করেছি, কিন্তু একটা জায়গায় আমি ব্যর্থ। আমি সোনারগাঁয়ের বাসী, আমার সন্তানদের কাছে, আমার সোনারগাঁয়ের পরিবার বিভিন্ন পরিবারের কাছে আমি ক্ষমা চাই। আমি একটা জিনিস পারিনি, সেটা হলো মাদক নিধন করতে পারিনি। এখন মাদকের সাথে কারা জড়িত, মাদক এবং যে কোনো ক্রাইমই ক্ষমতার আলোক না থাকলে সে ক্রাইমগুলো করা যায় না, সেটা আপনারা বিবেচনা করবেন। যে সোনারগাঁয়ে এই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমি অনেক কিছু মানে চেষ্টা করেছি, কিন্তু আর একটি মজার ব্যাপার হলো এই নির্বাচনে যাদের জন্য যে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমি এই আন্দোলন করেছি, মানুষের একটা মানুষের মাঝে তুলে ধরেছি, বিভিন্ন ক্ষেত্রে প্রতিরোধ করার চেষ্টা করেছি, প্রশাসনের সাথে সহযোগিতা করেছি, প্রশাসনকে বলেছি, সেই মাদক ব্যবসায়ীরা আপনারা জানেন যে এর আগে আমি বলেছি, আমি সরকারি প্রধানে বলেছি, সেই মাদক ব্যবসায়ীরা এখন একদম সবাই ঐক্যবদ্ধ হয়েছে আমাকে ফেল করানোর জন্য, তারা যত অর্থ মানে। তো যাই হোক, হ্যাঁ সব কিছুর মালিক আল্লাহ, মাদক ব্যবসায়ীর কাছে সোনারগাঁয়ে বাসে গেলে যাবে। আরেকটা প্রশ্ন ভাই সংক্ষিপ্ত আকারে জানছেন, সেটা হচ্ছে যে আপনি নারায়ণগঞ্জের ভিতরে আছেন, তারপরও আরেকটা দৃষ্টিতে সারা বাংলাদেশের মানুষ আপনার দিকে তাকিয়ে থাকে হেরিটেজের কারণে, এবং বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনের গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে সোনারগাঁ, যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন সেভের জন্য বা এই বিষয়টা না বিষয়টা পানান, আপনি কী করবেন আপনি এই দ্বারা? কিন্তু এটার ব্যাপারে কিন্তু যেমন পানামনগরীকে কিন্তু আমরা একটা মিটিংয়ে পাশ করিয়েছি, প্রস্তাবক দিয়েছে, নগর প্রধানদের অনুমোদনও দিয়েছে, সেটা বিশাল একটা বাজেট। আগের যে আলোকে এই পানামনগরের নগর ছিল সেই আলোকে ভবনগুলো এবং নগরটাকে পুনরায় ওই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, ওই আলোকে নিয়ে যাওয়ার জন্য কাজ চলছে, অলরেডি একটা ভবনের কাজ দিয়ে শুরু করা হয়েছে। এবং এছাড়া আপনার এই আমাদের যে জাদুঘর, এখানেও তো আপনারা দেখেছেন যে আমাদের যে বড় সর্দার বাড়ি ওটাকে নতুন করে করা হয়েছে, এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই যে আমার জাদুঘরের উন্নয়নের জন্য প্রায় 154 কোটি টাকা তিনি অলরেডি বাজেট দিয়েছেন, আমাকে কাজ করছে। আমার যেটা হলো যে সেটা হলো যে আরও অনেক আপনার এই ব্যাপারে ঐতিহাসিক ইগুলো আছে, তো ওগুলোর ব্যাপারে কাজ চলছে এবং আমি কাজ করছি। একটা নির্বাচনের প্রশ্ন থেকে আপনারা দুইজনে দলীয় মানে প্রার্থীর প্রতিতে একজন নাঙ্গল একজন নৌকা, আপনি কি কোনো প্রচারণা বা কোনো কিছুতে বাধা পাচ্ছেন কি না, বা কোনো ধরনের আপনার সমর্থকরা কোনো বাধা পাচ্ছে? আরেকটা অ্যাড করে দেয় যে দেখা গেছে একটু ভিন্নতা কিন্তু এবার নির্বাচন আছে, এবার আপনি নৌকা প্রতীক কিন্তু একটা অ্যাড হয়েছে, আপনার করবে কিনা আপনার বিষয়টা ব্যাপার হচ্ছে কি সবচেয়ে বড় আপনারা তো ইতিমধ্যে অনেক আপনাদের মিডিয়াতে তো অনেক এই যে অনিয়মের কথাগুলো, আচরণ বিধি লঙ্ঘন করার ব্যাপারগুলো নিউজগুলো কিন্তু আপনাদের বিভিন্ন মিডিয়াতে আসছে, এটা প্রতিনিধি চলছে। সবচেয়ে বড় আপনারা হয়তো দেখেছেন যখন নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো, আমি সোনারগাঁয়ের বাসীকে নিয়ে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় মিছিলটাই কিন্তু তারপর আয়োজন করে প্রত্যেকটা ইউনিয়নের ওয়ার্ডে
সবাইকে তিনি নির্বাচন করেছেন ধন্যবাদ জানিয়ে কিন্তু আনন্দ বিচার করেছেন আমি সোনাগাঁ বাসীর মধ্যে তা উল্লাস সৃষ্টি করেছিলাম চেষ্টা করেছিলাম যে সবাই যেন নির্বাচনমুখী হয় ভোটমুখী দেওয়ার মুখী হয় কিন্তু দুঃখের বিষয় সেটা অনেক আপনারাও জানেন যে নির্বাচনের কার্যক্রম শুরুর পর থেকে আমার প্রতিপক্ষ যারা আছে তারা আমার বিভিন্ন নেতাকর্মীদের বাড়ি বাড়িতে যাচ্ছেন এবং তাদেরকে হুমকি ধুমকি দিচ্ছেন অনেক মেম্বার আমি বিশেষ করে স্থানীয় জনপ্রতিনিধির মধ্যে মেম্বারদের ইম্পর্টেন্সই বেশি দিয়েছিলাম যেই কারণে যে মেম্বাররা এলাকার মানুষের সাথে বেশি কাছে থাকে এবং এলাকার মেম্বার এবং অন্যান্য যারা নেতাকর্মী আছে এলাকার গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে কিন্তু এলাকায় আমি প্রত্যেকটা ওয়ার্ডে কাজ করেছি আমার মেম্বারদের বাসায় গিয়ে ওদেরকে নিয়ে এসে প্রার্থীর সাথে একটা ছবি তুলে ফেসবুকে ছেড়ে দেয় আবার প্রার্থী কান্না করে আবার আমার কাছে আসে এমন ওইগুলো চলে হাস্যকর একটা ব্যাপার চলছে আমার নেতাকর্মীদের বাসা বাসায় যাওয়া হচ্ছে গতকালও আমার অনেক নেতাকর্মীর বাসা গেছে তারা তাদের উশৃঙ্খল কিছু কর্মীরা এবং মেম্বারদেরকে আমার গত পরশু দিনও এক চেয়ারম্যান আমার এক মেম্বার সাবেক মেম্বারকে নিয়ে ছবি তুলেছে ও আবার কালকে আমাকে শাস্তি এই যে জিনিসগুলো একজনকে তুলে নিয়ে একটা দলের থেকে আমি এতদিন তারাই কিন্তু বক্তব্য বলত যে খোকার কিছু নাই খোকার ভোট নাই খোকার সংগঠন নাই খোকার কর্মী নাই তা ওনাদের চিন্তা কিন্তু নাই কিন্তু আমার যদি কর্মী যদি ওদের নাই থাকে আমাদের কর্মীদের ওনাদের তো বিশাল দল ওনাদের এত এত বিশাল দলের ওনারা নেতা আমার মেম্বার আমার কর্মীদের পিছনে তারা লাগলো কেন আমি বুঝলাম না তাহলে আমি মনে করি যে আমার কর্মীরাই আমার মেম্বারই মেসি ম্যারাডোনা দেখে তাদের দলে টানার চেষ্টা করে।